আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর তাই ব্লগটি শুরুতেই একটি লাইক দিয়ে ব্লগটি কন্টিনিউ করার জন্য সকলের কাছে অনুরোধ করছি। আনহার বাবা কিছু ফ্রুটস নিয়ে এসেছিল, তার মধ্যে কয়েকটা আঙ্গুরি একদম পচা ছিল, তো সেগুলো বেছে বেছে ফেলে দিয়েছি আর এখন সবগুলো ফ্রুটস গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটাও মোটামুটি সকাল থেকেই স্টার্ট করেছি। সকালে উঠে আজকে যেহেতু রান্না করতে হয়েছে, তো এই জন্যই সকালে উঠতে হয়েছে। রাতে রান্নাটা করে রাখিনি, সকালেই করেছি। আর এখন রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে সংসারের যে বাড়তি কাজগুলো ছিল সেগুলো একে একে করে নিচ্ছি। বেশ কয়েকদিন ধরে আনহার বসন্ত হয়েছে, তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে। এখন একটু টান ধরেছে, তো সেই জন্য ফল ফ্রুটস বেশি করেই আনা হলো আনহার জন্য, যেহেতু অনেকটা কষ্ট করতে হয়েছে মেয়েটাকে এই কয়েকদিন। তো এই জন্য দোয়া করবেন সবাই আনহার জন্য। যাই হোক, এখন একটা ঝুড়ি নিয়ে নিলাম, আর এই ঝুড়িটা আমি কক্সবাজারের হিমছড়ি থেকে কিনেছিলাম বেতের। তো এটা দেখতে খুবই সুন্দর, আর ওখান থেকে আমি নিয়ে এসেছি যে একটা স্মৃতি আমার ঘরে থাক, আমি সুন্দর করে এখানে জিনিস রেখে সাজিয়ে রাখতে পারবো। আমাদের বাসার মেইন দরজাটার পরেই হচ্ছে ডাইনিং টেবিল, তো আনহার বাবা বাজার থেকে আসলে সরাসরি ডাইনিং টেবিলের উপরই সবগুলো রেখে দেয়। আমি বারবার না করি যেন নিচে রাখে, কিন্তু এটা একটা অভ্যাসের মতোই হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে এসে ডাইনিং টেবিলের উপরই রেখে দেয়, তো এই জন্য আর কি পরে আবার ডাইনিং টেবিল থেকে সবগুলো গুছিয়ে আমি আবারও ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নেই, খুব ভালো করে ডাইনিং টেবিলটাকে মুছে নেই। তাছাড়াও দিনের মধ্যে বেশ কয়েকবার আমাকে ডাইনিং টেবিলটাকে মুছে ক্লিন করে নিতে হয়। আন্না যদি ডাইনিং টেবিলের উপরে বসে খায় তারপরেও আবার ক্লিন করতে হয়। তো যাই হোক, তরকারি রান্না বসিয়ে দিয়ে এখন চলে এসেছি ছাদে। আর কক্সবাজার যাওয়ার আগে কিছু ধনেপাতা এখানে আমরা লাগিয়েছিলাম, ধনেপাতার যে বীজগুলো আছে ওগুলোই লাগিয়েছিলাম, আর ওগুলো থেকে গাছ বের হয়েছে। নিজেদের হাতে লাগানো গাছ আর সকাল সকাল এসে গাছ থেকে নিয়ে গিয়ে রান্না করা, এটা যেন খুবই ভালো লাগার মতো একটা বিষয় আমার কাছে মনে হচ্ছিল। তো খুব সকালে এসে এখান থেকে পাতা উঠিয়ে নিচ্ছে আনহার বাবা, আর আমি একটু ভিডিও করছিলাম। তো আমি বললাম যে তুমি উঠাও, আমি ভিডিও করি। তো আনহার বাবা উঠিয়ে নিচ্ছে, আর আজকে ফুলকপি সিম আলু দিয়ে মাছ রান্না করা হচ্ছে, তো ওই তরকারিতেই দিব। এই জন্য সকাল সকাল ধনেপাতাগুলো উঠিয়ে নিচ্ছি, আর ধনেপাতা উঠিয়ে দিলে আরও নতুন করে ছাড়বে, সেজন্য উঠিয়ে দিচ্ছি। একদম টাটকা, ফ্রেশ, সতেজ নিজের হাতে লাগানো গাছের পাতা দিয়ে আজকে তরকারিটা রান্না হবে। তো মাত্র 20 টাকা খরচ করে এই ধনের বীজটা নিয়ে এসেছিলাম, আর ওখান থেকে অনেকগুলো পাতা হয়েছে। ঘরে আরও বীজ লাগানোর বাকি আছে, সেগুলো লাগিয়ে দিব ভাবছি। আর এদিক থেকে খুব সকালে ঘুম থেকে উঠে চালগুলো ধুয়ে দিয়েছি, এগুলো হচ্ছে আতপ চাল। তো আতপ চালগুলোকে ধুয়ে সুন্দর করে রোদে শুকিয়ে তারপরে চালের গুঁড়ো করে নেব পিঠার জন্য। যদিও এটা আরও আগে করার কথা ছিল, তো অনেকদিন আগেই চালগুলো এনে রেখেছিলাম ঘরে, সময়ের জন্য আর হচ্ছে না, আর রান্নাও যেহেতু অসুস্থ ছিল তো সেজন্য আর এগুলো এলোমেলো করতে চাইনি সংসারে। তো সবগুলো চাল আজকে ধুয়ে সুন্দর করে ছাদে রোদে দিলাম, বেশ কয়েকদিন ছাদে রোদে দিয়ে তারপরে ভেঙে নেব। আর এখন রুমে চলে এসেছি, এখন ধনেপাতাগুলো কুচি কুচি করে আনহার বাবাই কেটে দিচ্ছে, আর এমন সুন্দর একটা স্মেল বের হয়েছে ধনেপাতাগুলোর। এক সপ্তাহের মতো হয়ে যাবে আনহার বসন্ত হয়েছে, তো এখন তো একটু ভালোর দিকে, অনেকটাই শুকাচ্ছে দেখলাম। তো এই জন্য ভাবলাম আজকে আনহাকে গোসলটা করাবো, আর এই জন্য আনহার বাবা অফিসে একটু লেট করে যাবে, 12টার পরে অফিসে যাবে, যদি আমি একা একা গোসল না করাতে পারি। তো এই জন্য আর কি আমি ভয় পাচ্ছিলাম, তো সেজন্য বললো যে 12টার পরেই অফিসে যাবে। তো আনহাকেও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, আর এদিক থেকে আমার রান্নাবান্নাগুলোও শেষ করে নিয়েছি। এখন আনহাকে ফল খেতে দিব আর ছাদে নিয়ে গিয়ে খাওয়াবো, তো শরীরে একটু রোদ লাগবে আর ফলটা খাবে, তারপরে বাসায় এসে গোসল করিয়ে নেব। তাছাড়া আজকে অনেকগুলো কাজ আমাকে করতে হবে, যেহেতু একটা
অসুখ থেকে মেয়েটা উঠলো, তো সেজন্য ওর কাপড় চোপড়গুলো যা আছে, বিছানাপত্র যা আছে, সেগুলো সব আমাকে গরম পানি করে ধুতে হবে। তাছাড়া রান্নাকেও একটু বাড়তি কেয়ার করতে হবে, তিলের তেল এগুলো যা আছে সব শরীরে মেখে দিতে হবে। তো সেই জন্যই ঝটপট করে সকালে সব কাজগুলো করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে অনেকক্ষণ পরে, আন্নার বাবা খেয়ে দেয়ে অফিসেও চলে গিয়েছে, আন্নাকে গোসলও করানো হয়ে গিয়েছে। তো শরীরে তেল মেখে মেয়েকে এখন একটু মোবাইল দিয়েছি, সে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর এদিকে আমি সব ঘরের কাজগুলো ঝটপট করে করে নিচ্ছি। যেহেতু একা হাতে সবগুলো কাজ করতে হয়, তো আরও ভিডিও করতে হয়, তো সব মিলিয়ে একটু একটু ভিডিও করছিলাম আর ঝটপট করেই বাসার কাজগুলো সেরে নিচ্ছিলাম। তাছাড়া আমার বাসার রুম যেহেতু বেশি, সবগুলো রুম তো একদিনে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, করতে পারি কিন্তু সারা দিন লেগে যায়, আর রাতের বেলা গোসলটা করতে হয়। তো যেহেতু শীতের দিন, রাতের বেলা গোসল করাটাও অনেকটা কষ্টকর, এই জন্য আজকে শুধু তিনটা রুম পরিষ্কার করে নিলাম। আমরা যে বেডরুমে থাকি ওটা পরিষ্কার করলাম, আর কিচেনটা পরিষ্কার করলাম, আর এখন ডাইনিংটাকেও পরিষ্কার করে নিচ্ছি। এখনও স্টোর রুম বাকি আছে, তারপরে ড্রয়িং রুম বাকি আছে, আরও একটা বেডরুম বাকি আছে, বাথরুম তো তিনটা বাকিই পড়ে আছে। তো এগুলো আমাকে আস্তে আস্তেই করতে হবে, কিছু করার নেই। আবার ওগুলো করতে করতে দেখা যাবে যেগুলো পরিষ্কার করেছিলাম সেগুলো আবার ময়লা হয়ে যাবে। আর এই কাজগুলো করতে আমার সারা দিন লাগে এই জন্যই যে আমি ঝটপট করে করি না, একদম প্রতিদিনই ডিপ ক্লিন করে করার মতো চেষ্টা করি। আস্তে আস্তে করে ঝাড়ু দেই, একদম ময়লাগুলো যাতে সুন্দর করে উঠে আসে। আবার নিজের হাতে সবগুলো মুছে নেই, সবগুলো রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে তারপরে মুছেও নিয়েছি। মুছে এখন ফ্যানটা ছেড়ে রুমটা শুকিয়ে নিয়েছি আর সবগুলো পাপোশ বিছিয়ে দিচ্ছি। ডাইনিংটা মোছার সময় আমি সবগুলো চেয়ার সরিয়ে ফেলি, তারপরে ডাইনিং টেবিলটা মুছি, তারপরে টেবিলের নিচের অংশটুকুও মুছি, আবার ফ্লোরটাও মুছে, তারপরে আবার ফ্যান ছেড়ে সম্পূর্ণ ঘরটা শুকিয়ে তারপরে সবগুলো জায়গা মতো রেখে দিই। তো এই হচ্ছে আমার প্রতিদিনের কাজকর্ম, টুকটাক করে করতেই থাকি এটা সেটা। তিনটা রুম আমি মুছে নিয়েছি আর এখন ফ্যান ছেড়ে সবগুলো শুকিয়ে নিচ্ছি। অনেক আপুরাই প্রশ্ন করেন ভিডিও করার ক্ষেত্রে আমি কোন লাইটগুলো ব্যবহার করি, তো এই যে দেখিয়ে দিলাম, আমার ডাইনিংয়ে দুইটা লাইট দেওয়া আছে দুই পাশে, তো ডাইনিংয়ে ভিডিও করতে গেলে এই দুইটা লাইটই অন করি, এছাড়া আর কিছু লাইট দেই না। তো এই দুইটা লাইটই হয়ে যায়, যতটুকু আলো হয় ততটুকুতেই হয়ে যায় আর কি। তো সবগুলো রুম শুকিয়েও নিয়েছি, এখন গোসলে চলে যাব, আর আন্নাকে তো সকালবেলায় গোসল করিয়ে দিয়েছি। গোসল শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, তারপরে একটু রেস্ট করে এখন হচ্ছে বিকেলবেলা, তো ছাদে আসলাম। আর ছাদে অনেকগুলো জিনিস দিয়েছিলাম আজকে সকালে, চাল শুকাতে দিয়েছিলাম, তাছাড়া অনেকগুলো বালিশও দিয়েছিলাম, আর কাপড় চোপড়গুলো তো ভিজিয়ে রাখবো রাতে, আর রাতে ওয়াশিং মেশিনে ধুয়ে নেব, আগামীকালকে কাপড়গুলোও শুকাতে দিব। তো ছাদে এসে কিছুটা সময় দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম। তো এটা হচ্ছে আমার বাসার সামনের অংশটুকু, তো এটাই হচ্ছে আমাদের বাসার যে রাস্তাটা সেটা, তো এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু ভালোই লাগে, চারিদিকে সবুজ, অল্প অল্প কিছু বিল্ডিং দেখা যায়, তো খুব ভালো লাগে ছাদে আসলে। কক্সবাজার থেকে কয়েকদিন সূর্যাস্ত সূর্যোদয় দেখতে দেখতে এখন বাসায় এসেও সেটাই করি, মাঝে মাঝেই ছাদে চলে যাই আর সূর্যাস্তটা দেখে নেই। তো যাই হোক, সন্ধ্যার পরে বাসায় চলে আসলাম, আর অনেকেই আমার কাছে একটা রিকোয়েস্ট করেছিলেন, আমি যেন আমার ইলেকট্রিক যে কুকারটা আছে এটা সম্পর্কে সবাইকে যেন একটু বলি আর একটু দেখিয়েও দিই এটার ব্যবহারটা। তো অনেক আপুরাই বলেছিলেন একটু বেশি বেশি রান্না করে যেন আপুদেরকে দেখাই, তো আজকে সেটাই করছি। আমার এই ইলেকট্রিক ইনফ্রারেড কুকারটা হচ্ছে ভীষণ থেকে নেওয়া, এই চুলাটা নিয়েছিলাম আমি মনে হয় গত শীতে, তো তখনও ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকের ভিডিওর আই বাটনে আমি ওই ব্লগের টাইটেলটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন একটু কাছ থেকে চুলাটা দেখিয়ে দিচ্ছি, এখানে অনেক ধরনের ফাংশন দেওয়া আছে, অন অফ ফাংশন, আপ ডাউন, টাইমার, লক, এই ধরনের অনেকগুলো ফাংশন দেওয়া আছে, তো যখন যেটা কাজে লাগে তখন সেটাতে প্রেস করে চুলাটা কাজে লাগানো যায়। প্রথমে চুলাটা অন করে নিলাম, তারপরে ফাংশনে চাপ দিয়ে এখানে চুলাটা অন করে রাখলাম, আর এখন এখানে যে আপ চিহ্নটা আছে প্লাসের মতো এটাতে হচ্ছে বাড়ে, আর ডাউন যে চিহ্নটা আছে মাইনাসের মতো এটাতে হচ্ছে কমে। তো সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে এখানে 2000 আর সর্বনিম্ন হচ্ছে 200, তো
দাওনা দিলে সব সময় কমবে আর আপে দিলে সব সময় বাড়বে। তো মাঝামাঝি রেখে আমি রান্না করি, সব সময় 1200-1600 এরকমের মধ্যে রেখে রান্নাটা করি। আর 2000-এ রাখলে দেখা যায় অনেক বেশি হিট হয় চুলাটা, আর লক করেও রাখা যায়। লক করলে অন্যান্য যে অপশনগুলো আছে ওগুলোতে প্রেস করলে কোনো কাজ করবে না, একদম লক হয়ে থাকবে। আপনারা চাইলে রান্না করার সময় একটা ভোল্টেজ রেখে ওখানে লক করে রাখতে পারেন। আর একটা সিস্টেম আছে এখানে, হচ্ছে টাইমার দেওয়া আছে, অটোমেটিক এই টাইমের পরে চুলাটা বন্ধ হয়ে যাবে। তো এরকম একটা টাইমারেরও সিস্টেম দেওয়া আছে, যদিও আমি এইগুলোতে কোনো কাজেই লাগাই না। আমার এই চুলাটা যেহেতু ইন্ডাকশান না, এটা হচ্ছে ইনফ্রারেড, তো সব ধরনের পাতিলই মোটামুটি ব্যবহার করা যাবে। কিন্তু দেখা যায় যে পাতিলগুলোর নিচের অংশটা একটু ফ্ল্যাট, তো সেগুলো ব্যবহার করলেই ভালো, কারণ ব্যবহার করে শান্তি পাওয়া যায়। আর এই পাতিলগুলো হচ্ছে একটু নাড়াচাড়া করে দেখা যায় এটা রান্নার জন্য খুবই কষ্টকর, কারণ এভাবে তো রান্না করা যায় না। আর নিচের দিকে ফ্ল্যাট যে পাতিলগুলো বা ফ্রাইপ্যানগুলো বা ননস্টিকের যে পাত্রগুলো আছে সেগুলো ব্যবহার করলে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়, নাড়াচাড়াটাও করে না, তো সব দিকেই শান্তি আর কি। তো এই জন্য এটা তে রান্না করার ক্ষেত্রে অবশ্যই ফ্ল্যাট জাতীয় কিছু পাত্র ব্যবহার করতে হবে, তাহলে রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হবে, কারণ হিটটা চারিদিকে লাগতে পারবে। এই ধরনের একটা ফ্রাইপ্যানও আমি কিনে নিয়েছিলাম, আর এটাতে আমি মাঝে মাঝেই ব্যবহার করি, মাছ ভাজার ক্ষেত্রে বা রুটি শেকার ক্ষেত্রে এই ফ্রাইপ্যানটা ব্যবহার করি। তো এটাতে খুব ভালো রান্নাটাও হয়। আর অনেক আপুরাই প্রশ্ন করেছিলেন চুলার সাথে এটা কি, তো এটা হচ্ছে ওনারাই দিয়েছিল আমাকে, এটা হচ্ছে বারবিকিউ বানানোর জন্য একটা স্টিলের স্ট্যান্ড। তো চুলার উপরে রেখে এখানে চিকেন দিয়ে বারবিকিউ বানানো যায়, আর এই ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে, আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর চুলাটাতে রান্না করার পরে কিছুক্ষণ পরে চুলাটার লাইনটা খুলতে হয়, এই ধরেন 3-4 বা 5 মিনিট পরে চুলার লাইনটা খুলতে হয়। যখন চুলাটা ঠান্ডা হয়ে যাবে একদম তখনই লাইনটা খুললে ভালো। এই চুলাটা আমার খুব একটা ব্যবহার করা হয় না, মাঝে মাঝেই আমি ব্যবহার করি। তো যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর অনেকেই জানতে চেয়েছিলেন চুলাটাতে রান্না করার পরে কারেন্ট বিল কেমন আসে, তো কারেন্ট বিল খুব একটা আসে না। আর আমি যেহেতু চুলাটাতে রেগুলার রান্নাও করি না, মাঝে মাঝে চা বানাই আর মাছ ভাজি করি, তো সিম্পল কিছু একটা করি, তো সেজন্য ঠিক সেরকম জানি না কারেন্ট বিলটা কেমন আসে। তবে কারেন্ট বিল যাতে কম আসে তার জন্য একটা টিপস আপনাদেরকে বলে দেই, আপনারা যখন এই চুলাটাতে রান্না করবেন তখন আপনাদের ফ্রিজের লাইনটা খুলে রাখবেন, খুলে রেখে তারপরে চুলাটাতে রান্না করবেন, তাহলে ফ্রিজে যে বিলটা আসতো এই বিলটা আপনাদের এই রান্নার ক্ষেত্রে চলে আসবে আর কি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে কমলার খোসা দিয়ে চাটাও বানিয়ে নিলাম, সেটা তো আপনারা দেখতেই পারলেন। আর এখন সন্ধ্যার নাস্তা হিসেবে কমলার খোসার চা আর সুগার ফ্রি বিস্কিট দিয়ে খেয়ে নিব, এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। তো আশা করছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে, কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। স্বাস্থ্যকর খাবার খেয়ে প্রতিনিয়ত সুস্থ থাকার চেষ্টা করছি, আর আজকের মতো এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায়ও চেয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো না কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।